প্রথম ম্যাচে নামিবিয়ার রূপকথা, শ্রীলঙ্কাকে 55 রানে উড়িয়ে দিল নামিবিয়া। নামিবিয়ার এই রূপকথার মতন জয় হতে পারে বাংলাদেশের জন্য সর্বনাশ। প্রিয় দর্শক, বর্তমান চলমান গ্রুপে যারা রানার্স আপ হবে তাদের সঙ্গে খেলতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটি খেলবে 24 তারিখ। তবে এখানে বাংলাদেশের আশ্বাস ছিল শ্রীলঙ্কাই হবে গ্রুপ চ্যাম্পিয়ন, কিন্তু নামিবিয়া যখন প্রথম ম্যাচটি জিতে গেল সেখানেই চিন্তার বিষয়। তাই নামিবিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি। তবে এখানে প্রধান বিষয় হলো, নামিবিয়াকে পেলে আমাদের জয়ের সম্ভাবনাটা একটু সহজ হতো। এখন হয়তোবা শ্রীলঙ্কার বিপক্ষেই আমাদের প্রথম ম্যাচটি খেলতে হবে। সুতরাং প্রিয় দর্শক, এ বিষয়টিকে আপনি কোন চোখে দেখছেন? এটা বাংলাদেশের জন্য সর্বনাশ নয় কি? কমেন্ট করে জানাবেন। শাহরিয়ার সোহাগ, ট্রেন্ডস ক্রিকেট হাব।